ছাত্র জনতার ব্যাপক আন্দোলন ও গণবিপ্লবের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিয়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। সাবেক এই প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুত হওয়ার এক মাসেরও বেশি সময় কেটে গেলেও ভারত বাংলাদেশ সম্পর্ক দাঁড়িয়ে আছে তিক্ত অবস্থানে। সম্প্রতি পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছেন, দুই দেশের সম্পর্কও এখন তলানিতে। তার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারত এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও জানা গেছে ভারতীয় কর্মকর্তারা এ বিষয়টি নিয়ে বিচলিত। এমনকি ডক্টর ইউনুসের মেগাফোন কূটনীতিতে বিস্ময় প্রকাশ করেছে ভারতের সাবেক কূটনীতিকরা। এমন অবস্থায় দুদেশের সম্পর্ক এখন কোন অবস্থায় আছে তা বিশ্লেষণ করেছে বিবিসি। সেখানে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখা হতো। তিনি 15 বছর ক্ষমতায় থাকাকালে দুদেশের মধ্যে ঘনিষ্ঠ ও কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক ছিল। এ সময় কিছু ভারত বিরোধী বিদ্রোহীকে দমন করেন শেখ হাসিনা, পাশাপাশি কিছু সীমান্ত বিরোধের সমাধানও করেন তিনি। তবে তার হঠাৎ এমন পতনের সাথে কিছুটা থমকে গেছে দুদেশের অতীত সম্পর্ক। এদিকে ডক্টর ইউনুস সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ তাকে ফেরত না চাওয়া পর্যন্ত ভারত যদি তাকে রাখতেই চায়, তবে এক্ষেত্রে শর্ত থাকবে তাকে চুপ থাকতে হবে। বিবিসির দাবি, ভারতীয় একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ভারত অপেক্ষা করছে এবং বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহের উপর নজর রাখছে। ঢাকা থেকে আসা অফিসিয়াল মতামত ও বিশিষ্ট ব্যক্তিদের মতামত বিবৃতিগুলোকে নোট করছে ভারত। ডক্টর ইউনুসের এসব আলাপকে মেগাফোন কূটনীতি আখ্যা দিয়ে সাবেক ভারতীয় কূটনীতিকরা বলেছেন, প্রধান উপদেষ্টার এমন কূটনীতিতে বিস্মিত তারা। মূলত বিতর্কিত দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে মিডিয়ার মাধ্যমে আলোচনার চেষ্টা করাকে বলা হয় মেগাফোন কূটনীতি। এ বিষয়ে ঢাকায় দায়িত্ব পালন করা ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিক্রি বলেন, মূলত কি কারণে ডক্টর ইউনুস ভারত বাংলাদেশ সম্পর্ককে নিম্ন পর্যায়ে বলেছেন তা পরিষ্কার নয়। এছাড়াও কিছুদিন আগে ভারত সম্পর্কে ডক্টর ইউনুস মন্তব্য করেন, আওয়ামী লীগ ছাড়া বাকি বিরোধী দলগুলোকে ইসলামপন্থী মনে করে ভারত, একমাত্র শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই বাংলাদেশ নিরাপদ থাকবে। ভারত এই বয়ানে আটকা পড়ে গেছে। তবে তার এমন বক্তব্যে দ্বিমত পোষণ করে বিনা সিক্রি বলেন, বাংলাদেশে আমাদের হাইকমিশনাররা কাউকে কোনো লেবেল না দিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গেই কথা বলেন। এছাড়াও ঢাকায় দায়িত্ব পালন করা ভারতের আরেক সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস শেখ হাসিনার ভারত অবস্থান বিষয়ে বলেছেন, তিনি ভারতের অতিথি হিসেবে এখানে আছেন, আমরা যদি আমাদের দীর্ঘদিনের বন্ধুর প্রতি মৌলিক সৌজন্য না দেখাই, তাহলে ভবিষ্যতে কেউ কেন বন্ধু হিসেবে আমাদের গুরুত্ব দেবে। অবশ্য গত কয়েক সপ্তাহ আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডক্টর মোহাম্মদ ইউনুস টেলিফোনে কথা বলেছেন, তবে এখনও পর্যন্ত দুদেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের কোনো বৈঠক হয়নি। এছাড়াও বিএনপি বা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের সাথে এখনও বৈঠক করেনি ভারতের কোনো রাষ্ট্রদূত। উল্টো বিএনপির সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতরা নিয়মিত বৈঠক করে চলেছেন। এছাড়াও শেখ হাসিনার পতনের পরের দিনগুলোতে নিরাপত্তার অভাব ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার মতো ঘটনা ঘটেছে জানিয়ে ইতোমধ্যে বেশ কয়েকবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত। পাশাপাশি গত কয়েক সপ্তাহে মুক্তি দেওয়া হয়েছে জঙ্গি কর্মকাণ্ডের দায়ে কিছু সংখ্যক দণ্ডিত ব্যক্তিকে, এমনকি 9 জন সন্দেহভাজন জঙ্গিও গত মাসে জেল ভেঙে পালিয়ে গেছে। এদিকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানিও গত মাসে কারাগার থেকে বেরিয়ে এসেছেন। এই সংগঠনকে 2016 সালে হাসিনার সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছিল। একজন নাস্তিক ব্লগারকে হত্যার সঙ্গে জড়িত থাকার দায়ে 2015 সালে তাকে কারাদণ্ড দেয় আদালত। এসব বিষয়কে বেশ গুরুত্বের সাথেই দেখছে ভারত। ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস এটিকে গুরুতর বিষয় বলেও অভিহিত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, গত মাসে বেশ কিছু জঙ্গিকে মুক্ত করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজন ভারতের কাছেও পরিচিত। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ভারত সম্পর্ক কোন দিকে মোড় নেবে সেটাই এখন বড় প্রশ্ন। সিফাত মাহমুদ, দ্য মেট্রো টিভি।